হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের শেখাতে চলেছি কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখান থেকে কিভাবে চ্যানেলটিকে ভেরিফাই করবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে। অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেল করার জন্য আপনাদের প্রয়োজন একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট দরকার, অর্থাৎ যেটিকে বলা হয় ইমেল। আপনাদের প্রয়োজন হচ্ছে একটি ইমেল এবং একটি মোবাইল নাম্বার, ঠিক আছে, যার মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করবেন। এবার বলে রাখি, ইউটিউব চ্যানেল কেন করবেন আপনারা? ইউটিউব চ্যানেল কিন্তু করার জন্য অনেক কারণ থাকে। আপনারা ধরুন কোনো কিছু ভিডিও বানাবেন, সেগুলো আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিছু আর্নিং রেভিনিউ ইনকাম করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন, যেটা হচ্ছে গুগলে দেখবেন আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন কিছু ভিডিওর অ্যাড আসে, সেই ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা ইনকাম করতে পারবেন যে স্পন্সরশিপ ভিডিওর মাধ্যমে, অর্থাৎ আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যদি কেউ ভালো লাগে সেই চ্যানেলে আপনাদের তাদের কোম্পানির অ্যাডগুলো কিন্তু আপনার চ্যানেলে দিতে পারে, অর্থাৎ আপনারা সেটিকে প্রমোট করতে পারেন তাদের কোম্পানির অ্যাডগুলো, ঠিক আছে। এছাড়াও আপনারা আমরা যে গেম প্লে ভিডিওগুলো দেখি সেখানে কিন্তু একটা অপশান অ্যাড হয়ে যায়, মানে অ্যাড করতেই ওটা যখন চ্যানেলটি ভেরিফাই হয়, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তখন কিন্তু তাদের একটা অপশান আছে সুপার চ্যাটের অপশান। সেই সুপার চ্যাটটা অন করলে কিন্তু সেখানে যদি কেউ কমেন্টস করে, সেখানে কমেন্টস করলে এবং সেই কমেন্টে কিছু টাকাও দেওয়া যায়, ঠিক আছে, যা যেটাকে বলে সুপার চ্যাট, অর্থাৎ গিফট করা হয়, ঠিক আছে, টাকাটাকে। তো যারা গেম প্লে করে তারা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু ইনকাম করে। তো তার জন্যই আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে একটি ইউটিউব চ্যানেল করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে কীভাবে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর ইউটিউব চ্যানেল করার জন্য কিছু অ্যাপসের প্রয়োজন, যেগুলো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ বন্ধুরা আপনাদের দেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল করবেন, সেটাকে ভেরিফাই করবেন। এবং তার পরের ভিডিওগুলিতে দেখাবো যে আপনারা কীভাবে চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন, কীভাবে ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করতে হয় এবং কীভাবে ইউটিউবের ভিডিও এডিটিং করতে হয়। এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকন আছে সেটা বাজিয়ে রাখুন। যখনই কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনারা ভিডিওগুলো সাথে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করছি মোবাইল স্ক্রিনে চলে। সো ফ্রেন্ডস, আমরা এখন ইউটিউবে চলে এসেছি। এই যে ইউটিউব ভিডিওর সামনে যে পিকচারগুলো দেখছেন এগুলোকে বলা হয় থাম্বনেল। এগুলো বানাতে হয় আপনাদের যার জন্য অ্যাপসের প্রয়োজন, সেই অ্যাপসগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে দেখাবো। তো এটা হচ্ছে ইউটিউবের স্টুডিও একটি অ্যাপস, এখান থেকে আপনারা চ্যানেলের কিন্তু যে থাম্বনেলগুলো হয় সেগুলো কিন্তু এখান থেকে সেট করতে পারবেন এবং এখান থেকে কত কী ভিউজ এসছে, কত ওয়াচ টাইম এসছে, কত সাবস্ক্রাইব এসছে সব কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন। তো এই অ্যাপসগুলো আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, এটাকে বলা হয় ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তো চলুন, এক নম্বর যে অ্যাপসটির আপনাদের প্রয়োজন সেটা আমি প্লে স্টোরে গিয়ে বলছি। তো প্রথম অ্যাপসটি যেটা আপনাদের প্রয়োজন সেটা হলো ইউটিউব স্টুডিও, ঠিক আছে, যেটা আপনাদের খুবই দরকার একটি অ্যাপস। এখান থেকে কিন্তু আপনারা চ্যানেলের থাম্বনেল অ্যাড করতে পারবেন খুব সহজেই। এর পরের অ্যাপসটির যেটা দরকার সেটা হলো পিক্সেল ল্যাব, যেখান থেকে আপনারা থাম্বনেলটাকে ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ এটা একটি ফটো এডিটর সফটওয়্যার, এখান থেকে আপনারা সাইজ মতো থাম্বনেলটাকে ক্রিয়েট করতে পারেন। এর পরের যে অ্যাপসটি হলো সেটা হলো স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ এই যে ভিডিওটি দেখছেন এটা একটি মোবাইল স্ক্রিন রেকর্ডিং। তো এই এরকম এডিটিং করার এই সরি এরকম রেকর্ড করার জন্য আপনাদের এই স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন। এর পরের যে অ্যাপসটির প্রয়োজন, 4 নম্বর অ্যাপ, সেটা হলো কাইন মাস্টার, অর্থাৎ এটি একটি হলো ভিডিও এডিটিং করার সফটওয়্যার, এখান থেকে আপনারা সব রকম ভিডিওগুলো এডিট করে চ্যানেলে আপলোড দিতে পারবেন। এবং কাইন মাস্টার ছাড়াও আরও একটি অ্যাপস আছে, সেটা হলো পাওয়ার ডাইরেক্টর, যার মাধ্যমেও আপনারা ভিডিও এডিট করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা কাইন মাস্টারটাকে ইনস্টল করবেন। তো কাইন মাস্টারটাকে ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে থেকে ইনস্টল করুন না, যে প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনাদের সামনে লোগো শো করবে ভিডিওর মাঝখানে, ভিডিওর একধারে। তো আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু কোনো লোগো শো করবে না কাইন মাস্টার। তার জন্য আপনারা কাইন মাস্টার মোড এপিকে লিখে গুগল ক্রোমে সার্চ দেবেন। সার্চ দিলে অনেক ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সো আমরা এখন আবার ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে গিয়ে জাস্ট ওপরের দিকে আপনারা কোণের দিকে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনাদের একটি মানে জিমেলের লোগো শো করছে, সেখানে ক্লিক করবেন। এবং সেখানে ক্লিক করার পর আপনাদের জিমেলটি যদি লগ ইন করা থাকে তো এখানে ক্লিক করবেন,
আর যদি না লগ ইন করা থাকে তাহলে প্লাস বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো প্রাইভেসির জন্য আমি একটু অফ করলাম। তো এখানে ইউর চ্যানেলে ক্লিক করার পর আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম যেটা রাখবেন সেটা দিয়ে নেবেন। মনে রাখবেন তিনবারের বেশি চেঞ্জ করা যাবে না, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনারা তিনবারই চেঞ্জ করতে পারবেন, তারপরে চেঞ্জ করতে গেলে 60 দিন ভালো লাগবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যেটা দেবেন সেটা একবারই সিলেক্ট করবেন, মানে একবারই সেট করে নেবেন পুরো এটাই চ্যানেলের নাম। তো মোটামুটি এখানে দেখতে পা দেখানো হচ্ছে সাবস্ক্রিপশান অনলি ইউ। তো এগুলো সব মানে যেগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন সেগুলো কিন্তু অনলি ইউই দেখতে পাবেন। তো এখানে প্রোফাইল মানে চ্যানেলের প্রোফাইল আর এ অ্যাড করতে বলছে, তো আমরা এগুলো পরে করছি। আর আমরা এখন কেটে দিচ্ছি, আমরা যা সেটিং করার সব কিছু গুগল ক্রোমে চলে যাবো, অর্থাৎ চ্যানেলটিকে ভেরিফাই আরও সব কিছু গুগল ক্রোমে গিয়ে করব। তো আমরা এখন চলে এলাম গুগল ক্রোমে। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন, ইউটিউব ড্যাশবোর্ড বলে সার্চ দিলেই আপনাদের খুলে যাবে ইউটিউবের ড্যাশবোর্ড, ঠিক আছে। বা ইউটিউবের চ্যানেল ইউটিউব লিখেও সার্চ দিতে পারেন, আমি ইউটিউব ড্যাশবোর্ড লিখেই আপনারা সার্চ দেবেন, সরাসরি চলে আসবেন ঠিকঠাক জায়গায়। আর অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন 3 ডটে ক্লিক করে। তো আমি গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমি যেখানে যেখানে ক্লিক করছি আপনারা সেখানে সেখানে ক্লিক করে নেবেন অবশ্যই। তো দেখতে থাকুন। এখানে ঠিক এরকম অপশান আসবে, আপনারা জাস্ট আমি যেখানে যেখানে ক্লিক করছি আপনারা দেখে নেবেন, সেখানে সেখানে জাস্ট টাচ করে দেবেন। তো টাচ করার পর আমরা আবার ইউটিউবে চলে এসেছি, যার জন্য আমরা ব্যাক করে আবার সেই জায়গায় চলে যাব। এরকম অপশান আপনাদেরও আসবে, আপনারা জাস্ট এগুলো স্কিপ করে দেবেন বা ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। ওকে করে দেবেন যেখানে প্রয়োজন, যেখানে যেখানে আমি ক্লিক করছি ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখুন। ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো, সেখানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনারা ইওর চ্যানেলে যাবেন। আমার যেহেতু অনেকগুলো চ্যানেল খোলা আছে তার জন্য আমি সুইচ করে নিচ্ছি, আপনারা জাস্ট ইওর চ্যানেলে গিয়ে ক্লিক করবেন, মানে চ্যানেলের ওপর জাস্ট গিয়ে ক্লিক করবেন। তো চ্যানেলের ওপর গিয়ে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশান আসবে। এবার আমাদের চ্যানেলের নাম চলে এসছে বিন্দাস বাপন, তো এখানে জাস্ট আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন এরকম ঠিক চলে আসবে ইন্টারফেস। আপনাদের এর পরের ভিডিওতে যেটা দেখো ওপরে কভার পিকচার এবং প্রোফাইল পিকচার কীভাবে ক্লিক করতে দেখতে পাচ্ছেন, যেখানে বি লেখা আছে। তো আমি এখানে আপনাদের চ্যানেলের ডিসক্রিপশান অর্থাৎ চ্যানেল সম্বন্ধে কিছু আপনারা লিখে দেবেন। আমি এখানে সিম্পলি গেমিং চ্যানেল বলে একটা লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা কিন্তু বড় করে ডিসক্রিপশানটা অবশ্যই লিখবেন, সেখানে আপনারা আপনাদের ফেসবুক ইউটিউব এগুলো সব কিছুর লিঙ্ক দিয়ে নিতে পারেন। আর এর পরের ভিডিওতে অবশ্যই দেখবেন কীভাবে আপনারা চ্যানেলের প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করবেন এবং ক্রিয়েট করবেন, এর পরের ভিডিওতে দেখাবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখানে সেভ করে নিচ্ছি। তো এখনই আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, যার জন্য আপলোড ভিডিও দেখালো। এরপরে আমরা সেট করব হচ্ছে চ্যানেল অপশানে গিয়ে। এবার আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব, অর্থাৎ আমরা মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটিকে ভেরিফাই করব। এটা করলে কিন্তু আপনারা তবেই কিন্তু চ্যানেলে থাম্বনেল লাগাতে পারবেন, অর্থাৎ যে কোনো ধরনের ভিডিওতে আপনারা সামনে যে পিকচারগুলো আপনাদের মনের মতো থাম্বনেল কিন্তু লাগাতে পারবেন, সেট করতে পারবেন। তো আপনারা আপনাদের এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে বলতে চাইছে যে মোবাইল নাম্বারটা দেবেন, তাতে কীভাবে যাবে অর্থাৎ একটা টেক্সটের মাধ্যমে যাবে, অর্থাৎ টেক্সট মেসেজ না কল। তো আপনারা অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি এবং সাবমিট করছি। এরপরে একটি ভেরিফিকেশান কোড যাবে আপনাদের মোবাইলে, সেটা কিন্তু বসিয়ে সাবমিট করে দেবেন। তো আমার চলে এসেছে ভেরিফিকেশান কোড, আমি এখানে বসিয়ে সাবমিট করে দিচ্ছি, আপনারাও করে নেবেন এরকমভাবে। ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখুন, তবেই বুঝতে পারবেন স্টেপগুলো।
তো আমি এখানে সাবমিট করে দিলাম এবং ভেরিফাইড হয়ে গেল টিক চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর চ্যানেল ইজ ভেরিফাইড তো এখানে কনফার্ম করে দিলাম এবার আমরা চলে এসেছি ইউটিউবের চ্যানেলে চ্যানেলের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনটা কিন্তু এলিজিবল আছে এখানে অন করার জন্য কিন্তু আপনাদের যেটা প্রয়োজন 1000 ঘন্টা সরি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে শেষ এক বছরের মধ্যে এখানে আমরা সেট করব সব কিছু চ্যানেলের ক্যাটাগরি লাইসেন্স ঠিক আছে আমরা চ্যানেলের ক্যাটাগরি এটা আমরা গেমিং চ্যানেল দিয়ে যেহেতু উদাহরণ দেখাচ্ছি তো গেমিং চ্যানেলই আপনারা সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের যেই রিলেটেড চ্যানেল সেটা ওখান দিয়ে অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো আমি গেমিং সিলেক্ট করে নিলাম এরপরে এখানে লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবেন অর্থাৎ আপনারা যদি ক্রিয়েটিভ কমনও করতে পারেন আপনাদের ভিউজটা কিন্তু ক্রিয়েটিভ কমন করলে ভালো আসে যদি আপনারা কপিরাইট স্ট্রাইক কাউকে না দিতে চান তাহলে ক্রিয়েটিভ কমন করে নেবেন এখান থেকে আমি জাস্ট চ্যানেলের একটি টাইটেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো ভালো করে গুছিয়ে লিখে দেবেন আমি জাস্ট উদাহরণস্বরূপ লিখে দিচ্ছি আচ্ছা দিস চ্যানেল ইজ গেমিং চ্যানেল জাস্ট লিখে এটাই ছেড়ে দিলাম এবং ডেসক্রিপশনেও একটা যাও কিছু লিখে দেব আপনারা কিন্তু অবশ্যই গুছিয়ে লিখবেন আপনাদের চ্যানেলের ডেসক্রিপশনটি এর পরের স্টেপগুলো আপনারা দেখতে থাকুন পর পর আমি এখানে লিখে দিচ্ছি গেমিং ভিডিও এরপরে যা যা অপশান আছে সেগুলো অ্যালাউ করে দেবেন অর্থাৎ অল কমেন্টস করে দেবেন যা যা অপশান আছে সব কিছুই সেম রেখে দেবেন আপনাদের আর চেঞ্জ করার দরকার নেই মোটামুটি দেখে নিয়ে আপনারা জাস্ট ওপরে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন এই অপশানগুলো কোনো কিছু কিছু করার দরকার নেই সিলেক্ট ওয়ানই থাকবে ঠিক আছে তো আপনারা জাস্ট ওপর দিয়ে গিয়ে সেভ করে দেবেন আমি আপনাদের জাস্ট অপশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা সেভ করে দেবেন আমিও সেভ করে দিলাম এরপর আপনারা চলে যাবেন ব্র্যান্ডিংয়ে অর্থাৎ এখানে আপনারা আপনাদের চ্যানেলের লোগো ভিডিওর মাঝখানে অর্থাৎ এক ধারে দেখবেন নিচের দিকে শো করে সাবস্ক্রাইব বা চ্যানেলের লোগো সেটা কিন্তু এখান থেকে বসাতে পারবেন এর পরের ভিডিওতে যেটা আমরা দেখাবো যেহেতু আমাদের তৈরি করা নেই চ্যানেলের লোগো ঠিক আছে এর পরের অপশানে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কী রিলেটেড চ্যানেল সেটা দিয়ে দেবেন আমি গেমিং ভিডিও দিয়ে দিচ্ছি অর্থাৎ ট্যাগগুলো আপনারা দিয়ে নেবেন আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী তো আমি আমার চ্যানেলের নামগুলো দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে কমা দিয়ে দিয়ে দেবেন অর্থাৎ চ্যানেলটিকে আপনাদের সার্চ র্যাঙ্কে আনার জন্য কিন্তু এই ট্যাগগুলো দিতে হবে অর্থাৎ যেই নামগুলো দিয়ে সার্চ করলে আপনাদের চ্যানেলটিকে খুঁজে পাবেন আর বলে রাখি বন্ধুরা আপনারা চ্যানেল করেই কিন্তু সাথে কিন্তু আপনাদের চ্যানেল সামনে আসবে না তার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে ভিডিও দিতে হবে তবেই কিন্তু আর একটু আপনাদের কাস্টমাইজ করতে হবে চ্যানেলটি যেটা এর পরের ভিডিওতে দেখাবো তারপরেই কিন্তু আপনাদের চ্যানেলটি সামনে আসবেন আর এখানে একটা কথা বলে রাখি আপনাদের সাবস্ক্রাইবারটা কিন্তু হাইড করে রাখবেন যেটা হচ্ছে ডিসপ্লে হয় যেমন সাবস্ক্রাইবার 100-200 সাবস্ক্রাইবার আর আপনারা কিন্তু হাইড করে রাখবেন অবশ্যই আপনাদের নতুন চ্যানেল যেহেতু ঠিক আছে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব আসবে না তার জন্য ডু নট ডিসপ্লে করে দেবেন যাতে আপনাদের অল্প সাবস্ক্রাইবার যেটা সেটা দেখা না যায় অবশ্যই কিন্তু ডু নট সাবস্ক্রাইবার শো সেটা সিলেক্ট করে সেভ করে দেবেন
তো আপনারা এরপর একটু স্টেপ বাই স্টেপ এগুলো একটু দেখে নেবেন, ঠিকঠাক আছে কি, চ্যানেলটি ঠিকঠাক তৈরি হয়েছে কি। আর যদি কোনো অসুবিধায় অবশ্যই কমেন্ট করে জানান, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা ফেসবুক পেজে অবশ্যই চলে আসুন। আমরা চ্যানেলের উপর ক্লিক করেছি এবং আমাদের চ্যানেলটি অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এর পরের যেটা কাজ হচ্ছে আপনাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করা, যেটা এর পরের ভিডিওতে দেখাবো। বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা আশা করছি একটু হলেও শিখতে পেরেছেন। যদি কোনো অসুবিধা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন। আর এর পরের যে টপিকে ভিডিও মানে আসবে এই চ্যানেলে, সেটি হলো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। এবং যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো বানাবেন কীভাবে, এবং ইউটিউব চ্যানেলের কীভাবে যে কভার ফটোটা বানাবেন, সেটা আপনাদের এর পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্ত।